কলকাতা একটু বেশি লন্ডনের ছোঁয়া যেখানটা আমরা পেয়ে থাকি তা হলো লেক টাউন। লেক টাউন আর লন্ডন একটু মিল আছে মনে হচ্ছে। যাই হোক, আর এই পুজোর সময় লেক টাউন আসা মানে হচ্ছে শ্রীভূমির জন্যই এসেছি। আপনারা বাড়িকে লক্ষ্যই করেছেন, প্রচুর লোক, ভালোই ভিড় আছে। আমরা একটু স্টিক্স অ্যাপ্লাই করেছি যাতে সাইড দিয়ে খুব তাড়াতাড়ি মণ্ডপের কাছে পৌঁছে যেতে পারি। তবে আমরা পৌঁছেওছিলাম, অনেকটাই ভিড় অ্যাভয়েড করতে পেরেছি। তবে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কীরকম ভিড় দ্বিতীয়ার দিন। আর দ্বিতীয়ার দিন যদি এইরকম ভিড় হয়, পরবর্তী সময় যে কী ভিড় হবে তার ঠিক ঠিকানা নেই। প্রচুর লোক, প্রচুর মানুষ এসছেন, অনেক দূর দূরান্ত থেকে এসছেন, তাদের কথাবার্তা শুনেই বুঝতে পারছিলাম। এবং মণ্ডপের সামনে যখন পৌঁছালাম তখন কিন্তু বেশ হতাশই হলাম। তার কারণ হচ্ছে এই মণ্ডপে কিন্তু লেজার শো, যেটা লাইটিং শো, যেটা সেটা কিন্তু হচ্ছে না। বুঝতে পারলাম না কী কারণ, আমি জিজ্ঞাসাও করলাম, বললেন যে বন্ধ আছে। গত বছর আপনারা একটা কারণ জানেন যে মানে এয়ারপোর্ট অথরিটি একটা কমপ্লেন করার পর থেকে কিন্তু লেজার শো বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে এবারেও সেরকম কি না জানি না, আপনারাও যদি আসেন একটু জেনে শুনেই আসুন। কারণ প্যান্ডেলের থেকে কিন্তু ওই লাইটিং শো বা লেজার শো যেটা সেটাতে বেশি ভালো লাগবে। প্যান্ডেল খারাপ না, ভালোই বলা চলে, কিন্তু সেরকম মানে খুব মানে বিশাল কিছু সেরকমও আমার মনে হলো না। তো যাই হোক, আপনাদের যারা শ্রীভূমিতে আসতে পারবেন না তাদের জন্য আমি এই ভিডিওটি আপলোড করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে, দেখুন। এবং প্রতিমাও কিন্তু অসাধারণ। যারা আসতে পারবেন না তারা অবশ্যই ভিডিওটি দেখে এনজয় করতে পারেন। তবে দুর্ভাগ্য যে আমি কিন্তু লেজার শোটি দেখতে পাইনি, মানে আমরা মানে ইনফ্যাক্ট আমার সঙ্গে যারা মানে আশেপাশে ছিলেন আর কি, তারা কিন্তু প্রত্যেকেই বলছিলেন 3 ঘন্টা লাইন দিয়ে শুধু মণ্ডপ দেখার জন্য এলাম। তো সেটা মানে আর কি বলবো, হতাশই অনেকেই। তো যাই হোক, আপনারাও যদি মানে শ্রীভূমিতে আসেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন এবং একটি মণ্ডপ দেখে বাড়ি চলে যাওয়ার মতনও পরিস্থিতি হতে পারে। তাহলেও যারা লেজার শোটি দেখতে পাবেন আশা করি তাদের ভালো লাগবে, প্রতিমা কিন্তু অসাধারণ, আপনাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে। তো যাই হোক, আপনারা ভিডিওটি এনজয় করুন। আপনাদের সামনে আমি চেষ্টা করলাম যে শ্রীভূমি প্রতিমা সহ এবং মণ্ডপটি যথাসম্ভব আপনাদের কাছে তুলে ধরা, যাতে আপনাদের বাড়িতে বসেও এটি এনজয় করতে পারেন। আর ভিড় দেখতে হলে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, প্রচুর ভিড় এবং বেশ অনেকটা দূর থেকেই কিন্তু মানে লম্বা লাইন দিয়েই কিন্তু আপনাকে মণ্ডপে প্রবেশ করতে হবে, সেটা আপনারা কিন্তু সকলে মাথায় রাখবেন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে এবং সকলে এনজয় করবেন। যাই হোক, পুজো সকলের ভালো কাটুক এবং সকলে খুব সুন্দরভাবে পুজো এনজয় করুন। পরবর্তী সময় আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ধন্যবাদ।